the count is a numerical expression which defines the fineness or coarseness of yarn. Come on. অথবা ফিলামেন্ট, এবার ফিলামেন্ট নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম। এবার সময় ন্যাচারাল ফাইবার হয় স্ট্যাপল ফাইবার, আর ফিলামেন্টটা হয় কন্টিনিউয়াস ফাইবার, যেটা কন্টিনিউয়াস লেন্থের। এটা বেশিরভাগ সময় ম্যানমেড ফিলামেন্ট, তাই না? আচ্ছা, ম্যানমেড যে ফিলামেন্ট আছে, পলিস্টার আছে, নাইলন আছে, অ্যাক্রিলিক আছে, এই ফিলামেন্টকে কিন্তু আমরা স্ট্যাপল ফর্মে নিয়ে যাই যখন এটা কটনের সাথে ব্লেন্ড করা হয়। কেমন এগুলো নিয়ে কথা হয়েছিল যে তাহলে আমরা ফাইবারের বা ফিলামেন্টের কাউন্ট এক্সপ্রেশনের জন্য এই কাউন্ট যে আমরা সিস্টেমটা যেখানে করতে যাচ্ছি সাথে রোভিং স্লাইবার। বাবু আমার ইয়ারফোন দিয়ে তো আমি কিছু শুনতেছি না, হ্যাঁ বেটা খুব আস্তে কথা কইতাছ, তুই জোরে হন। রোভিং স্লাইবার কেমন, এটা যখন আমরা কটন স্পিনিং করতে যাব রোভিং স্লাইবার ল্যাব এগুলি দেখতে পাবো। আচ্ছা সিয়ার আসছো? জামা কাপড় নাই, ক্যামেরাটা অফ কর রায়হান। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। একটা কইতেছে তোর কি বাসায় এসে জামা কাপড় নাই রে রায়হান? আরে ভুলে আমার আবার অফ করে লেছি। হ্যালো, এখন শুনতে পাচ্ছো? হ্যালো, শোনা যায়? জি স্যার শোনা যায়। এখন শুনতে পাও? জি স্যার। আচ্ছা সিআর যে আছো তুমি সবাইকে মিউট করে রাখো তো। আমি মোটামুটি স্যার শুধু হোস্ট করতে পারবে, হোস্ট ছাড়া পারা যায়, হোস্ট ছাড়া ইয়ে করা যায়, মিউট করা যায়। দেখি দাঁড়া এই ছেলেরা চুপ করো, তোমরা ক্লাসে আসছো? আমাকে শুনতে না পেলে নক করবে। আচ্ছা আমরা ইয়ান কাউন্ট বলছিলাম, এখানে যেটা বলছিলাম যে রোভিং স্লাইবার ল্যাব, এগুলা কটন স্পিনিং এর ফাইবার থেকে যখন ইয়ানে আমরা প্রসেসিং এ যাই, এটা কিছু ইন্টারমিডিয়েট কিছু স্টেজ আছে। রোভিং স্লাইবার ল্যাব এদের কাউন্ট আমরা এক্সপ্রেস করতে পারি, এবং এখানে তারপরে আছে টুয়াইন রোপ আছে। কেমন রোপ আমরা দেখতে পাই, যেমন ধরো এখানে ফিগার দেওয়া আছে, আমি কিছু ফিগার অ্যাড করেছি এখানে। এই যে দেখো স্লাইবার দেখতে পাচ্ছি আমরা, তাই না? যে এটা হচ্ছে কটর স্পিনিং এর একটা
ইন্টারমিডিয়েট স্টেজ এটা এটা কার্ডিং মেশিন ব্রফেমে কম্বারে এই স্লাইভারটি ইউজ হয় এটা রোপ আমরা দেখতে পাই না যে এদের কাউন্টও আমরা এক্সপ্রেস করতে পারবো এই আমরা যেসব সিস্টেম শিখতে যাচ্ছি আচ্ছা তারপরে এখানে আমরা তারপরে যেটা আলাপ করেছিলাম লাস্ট ক্লাসে যে টেক্সটাইল ইনস্টিটিউট যেটা ডিফাইন করেছে আমি টেক্সটাইল ইনস্টিটিউট সম্বন্ধে একটা নোট এখানে দিয়ে দিয়েছি এটা ইংল্যান্ডের একটা অর্গানাইজেশন এরা নর্মালি যে টেক্সটাইলের ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের ডেফিনেশন নেয় কেমন তুমি টেক্সটাইল ইনস্টিটিউটের একটা ডিকশনারিও আছে তুমি যদি চেক করো কোনো টেক্সটাইল টার্ম যদি ওখানে ফাইন্ড আউট করতে চাও ওদের ডিকশনারিতে গেলে খুঁজে পাবে ওরা ডিফাইন করে টেক্সটাইলের অনেকগুলো বিষয়ে আচ্ছা ওদের ডেফিনেশনে বলছে কাউন্ট ইজ এ নাম্বার হুইচ ইন্ডিকেট দ্য মাস পার ইউনিট লেন্থ অর দ্য লেন্থ পার ইউনিট মাস দুই ধর দুই ভাবে এখানে লেন্থটা ফিক্স দিয়ে মাসটা ভেরি করবে আরেকটা হচ্ছে যে লেন্থ পার ইউনিট মাস মাসটা ফিক্স থাকবে লেন্থটা ভেরি আচ্ছা এখানে দুইটা সিস্টেম আছে ইনডাইরেক্ট সিস্টেম ডাইরেক্ট সিস্টেম ইনডাইরেক্ট সিস্টেমে কয়টা মেথডের নাম দেওয়া আছে ডাইরেক্ট সিস্টেমে কয়টা ছিলাম যে ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেম আচ্ছা এখানে কি বলছে যে ইনডাইরেক্ট সিস্টেম অর ফিক্সড রেট সিস্টেম ইজ দ্য ইয়ার্ন কাউন্ট সিস্টেম where the count of yarn is calculated by the length of a fixed or definite mass to yarn mass ta fixed thakbe length ta vary korbe acha indirect system er moddhe amra ekhane charta system er kotha bola hoyeche je guli khubi commonly used hoy prothome bolche ekta english cotton count nec or ne nec hocche number english cotton nec kemon number english cotton আচ্ছা এটা ইংলিশরা আমাদের দেশে এটা চালু করে দিয়ে গিয়েছিলেন এখন যেহেতু এটা পরবর্তীতে এই সিস্টেমটা কটন ইয়ারনের জন্যই সবাই এটা ওয়েল নন হয়ে গেছে সবাই জানে এই কারণে এখন আর কটনটা না বললেও চলে কেমন ইংলিশ কটন এনি বলে দিলেই হয়ে যায় কারণ বেশিরভাগ বইতে লিটারেচারে পাবে এনি থার্টি এনি সেটা কথা যে থার্টি নাম্বার ইংলিশ কেমন কটনের জন্য সিমিলারলি আছে যে মেট্রিক কাউন্ট এটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইউজ হয় এন এম যেটা নাম্বার মেট্রিক তারপর আসছে ওরস্টেড কাউন্ট আর উলেন কাউন্ট কেমন ওরস্টেডের জন্য এন ই ডাব্লিউ একটু এটা এব্রিভিয়েটেড টার্মটা মনে রাখবে আমি এ কারণে পড়ে দিচ্ছি নাম্বার ইংলিশ ওরস্টেড আর উলেনের বেলায় যেহেতু উল উলস্টেড দুইটাই যেহেতু ডাব্লিউ দিয়ে প্রোনাউন্স করতে হয় এই কারণে একটু ডিফারেন্স আনার জন্য এখানে নাম্বার ইংলিশ যে ইয়র্কশায়ার স্কেইন স্কেইনের এই এসটাকে নিয়ে আসছে এখানে আমরা স্কেইন কাকে বলে একটু নিচে একটু পরে আসবো এখানে আচ্ছা এখন আমরা প্রথমটা আসছি যে চারটার মধ্যে আমরা চারটাই ডিটেলস একটু শিখব ইংলিশ কটন কাউন্ট যেটা এনি যেটা কেমন তাহলে কি বলছে যে ইন দি সিস্টেম ইয়ার্ন কাউন্ট ইজ ডিফাইন্ড এজ এ নাম্বার অফ হ্যাংস অফ 840 ইয়ার্স পার পাউন্ড আচ্ছা আমি হ্যাংকের উপরে স্ট্যাটিস আছে পাউন্ডের উপরে স্ট্যাটিস আছে এটা নিয়ে নিচে একটু ফুটনোটের মতো আমি দিয়েছি এখানে হ্যাং কাকে বলে কেমন এই যে দেখো হ্যাংকের একটা ছবি এখানে অ্যাড করা হয়েছে হ্যাংক দেখো এ স্পেসিফিক আর লং লেন্থ অফ থ্রেড অর ইয়ার্ন ইন কয়েলড আর লুপ ফর্ম আমরা কখনো রিলিং দেখেছি যে ইয়ার্ন ওয়াইন্ডিং করতে বা প্রোডিউস করতে সুতার যে চরকা বলা হয় চরকা নাম শুনেছ জি স্যার এই চরকা যেটা আছে যে এক হাতে মেনলি ইয়ার্ন স্পিনিং কিন্তু শুরু হয় এই রিলিং দিয়েই হ্যাং ফর্মেই কিন্তু কেমন তোমার একসাথে ফাইবারটাকে তোমরা মসলিনের গল্প শুনে থাকবে যে ফাইবারটাকে একসাথে একটু হালকা টুইস্টেড করা হয় আর একসাথে চরকা দিয়ে কেমন রিলিং বলে ওই যে তোমার সাইকেলের বা রিক্সার একটা টায়ারের মতো যে হুইলটা যে আছে মেটালিক যে হুইলটা আছে ওইটার মতো একটা ডিভাইস এটা নানান ফর্মে হতে পারে মানে আপাতত একটু ইমিটেট করো এইভাবে কেমন ইমাজিন করো
যে ওখানে তুমি ঘুরাবে একসাথে আর এটা ওয়াইন্ডিং হতে থাকবে, এটাকে ওপেন করলে এই ফর্মে চলে আসবে, কেমন? এটা একটা ইয়ানের একটা ফর্ম। তাহলে এটা হচ্ছে এই যে হ্যাং কাকে বলে যদি বলা হয়, এটা সিম্পল একটা ডেফিনেশন হচ্ছে এখানে স্পেসিফিক লং লেন্থ অফ ইয়ার থ্রেড অর ইয়ার ইন কয়েল ডট লুপ ফর্ম, কেমন? লুপ বা কয়েল ফর্মে থাকবে। আচ্ছা, এখানে আমি থ্রেড কথাটি ইউজ করছি, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারের লাস্টে নিচে আসব। সুইং থ্রেড বলি আমরা, তাই না? নাম শুনেছ? সুইং থ্রেড শুনেছি? সুইং থ্রেড হচ্ছে যে সেলাই সুতার যেটা, এটাকে থ্রেড কেন বলি, ওটা ডাবল প্লাই বা ডাবল প্লাই বা ট্রিপল প্লাই থাকে, কেমন? দুটা বা তিনটা সুতাকে একসাথে কম্বাইন করা হয়। আচ্ছা, কেন কম্বাইন করা হয় এটা আমরা এই চ্যাপ্টারে আসবো। আচ্ছা, এখানে আমরা তাহলে বিভিন্ন ইয়ারনের মানে ফর্ম দেখতে পাচ্ছি। হ্যাংকে বলছি এটাকে, স্কেন বলছি এটাকে, এগুলো মেনলি উলেন ইয়ারনের জন্য ইংলিশরা চালু করে দিয়ে গেছে এগুলি, কেমন? কেক ফর্ম আছে না, কেক, আমরা কেকটা চিনি যে তোমার এই ধরনের কেক আছে, কিন্তু আমাদের যে পেস্ট্রি শপে গেলে এই ফর্মের কেক আছে, দেখি এটা ভিতর থেকে আনওয়াইন্ড করা হয়, কেমন? ইনসাইড থেকে। ডোনাট ফর্ম না, এটা এক ধরনের একটা ফুড আছে, ফাস্ট ফুড আছে, যেটা দেখবে তুমি। আচ্ছা, বল ফর্ম, কোন কোন চিজ, এগুলো আমরা চিনি, কেমন? কোনটা হচ্ছে তোমার ডায়ামিটার ভেরিয়েশন থাকবে, লোয়ার পার্টে ডায়ামিটার হায়ার থাকবে, আপার পার্টে লোয়ার ডায়ামিটার থাকবে। আর চিজ হচ্ছে তোমার আপার লোয়ারে সেম ডায়ামিটার থাকবে, এখানে কোনো ডায়ামিটার ভেরিয়েশন থাকবে না। তোমরা কোন আর চিজটা মনে করবে কি দিয়ে, যে কোন আইসক্রিম আছে না, কোন আইসক্রিমটা কি আছে যে টেপার্ড, এটা তাই না, এক সাইড ডায়ামিটার থাকে থিনার লোয়ার ডায়ামিটার, এক সাইডে হায়ার ডায়ামিটার থাকে। আচ্ছা, আমরা আমাদের এখন ফর্মে আসছে যে স্কেন আর হ্যাংক এই দুইটা আসছে। স্কেনটা কোথায় আসছে, এই যে আমরা একটু আগে যেটা বললাম উলেন কাউন্টে, যে নাম্বার ইংলিশ ইয়র্কশায়ার স্কেন, ইয়র্কশায়ার হচ্ছে ইংল্যান্ডের একটা ভিলেজ ছিল যেখানে তোমার উল কাল্টিভেট হতো, কেমন? শিপের একটা এরিয়া ছিল, শিপ থেকে উল আসে আমরা জানি। এখন এটা পরবর্তীতে সিটি হয়ে গেছে, লোকজন বেড়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, ইয়র্কশায়ার স্কেন যেটা। উলেনের জন্য আরো অন্য সিস্টেমও আছে, নিউজিল্যান্ডে আবার অন্য সিস্টেম, ইংল্যান্ড এই অস্ট্রেলিয়ায় অন্য সিস্টেম, আমাদের বাংলাদেশে যেটা ইউজ হয়, যেহেতু আমরা ব্রিটিশ কলোনির আন্ডারে ছিলাম, উলেন এই ইয়র্কশায়ার স্কেনটাই আমাদের দেশে আমরা ইউজ করি। আচ্ছা, মানে এখানে আসছি যে আমরা ইংলিশ কটন কাউন্টে কথা বলছিলাম, কেমন? তাহলে কি বলছে এখানে, এক পাউন্ডে আমার নাম্বার অফ 840 ইয়ার্স না, হ্যাং কতটা থাকবে, 840 গজের কতটা হ্যাং থাকবে। আচ্ছা, এটা এমন না যে 840 গজের হ্যাং, অনেকগুলো হ্যাং থাকবে এমন না, এটা কন্টিনিউয়াস একটা লেন্থ। যেমন ধরো এটা, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? সিয়ার শুনতে পাচ্ছ? নয়েজ আসছে করতে গিয়ে, মাফ করনি? জি স্যার, সবাই মিউট করা। জি স্যার। আচ্ছা, শুনতে না পেলে না অফ করো, কেমন? শোনো, এই কাউন্টটা যদি তুমি ক্লাসে না বোঝো, এটা পরে বোঝাটা টাফ হয়ে যাবে। আমি খুব সহজ করে নোটটা করেছি এবং বোঝাতে চেষ্টা করছি। কি বলছে ইংলিশ কটন কাউন্টে, এনি, কেমন? 30 এনি বলতে কি বুঝি যদি বলি, দেখো আমি একটা ডেফিনিশনটা বুঝিয়ে দিই। ইয়ান কাউন্ট 30 এনি মিন্স দেয়ার আর 30 হ্যাংস, ইচ হ্যাং কনসিস্টিং অফ 840 ইয়ার্স অফ ইয়ান পার 1 পাউন্ড, না? 1 পাউন্ড কে আমরা এলবি দিয়ে এক্সপ্রেস করব। এটা এলবি কেন, আমি ডাবল স্টাডিজ দিয়ে নিচে বুঝিয়েছি, এলবিটা একটা ল্যাটিন টার্ম, এটা লিব্রা থেকে আসছে, এটার লিটারাল মিনিং হচ্ছে ব্যালেন্স অর স্কেলস, এটা অ্যাস্ট্রোলজিক্যাল একটা সাইন। ওই যে তুলা রাশি যেটা বলে না, ওখানে একটা দেখবা বাটখারা বা পাল্লার একটা সাইন দেওয়া আছে, ওখান থেকে
লিব্রা থেকে এই ওটা যেটা ওজন মাপা হয় দাঁড়িয়ে পাল্লা দিয়ে ওখান থেকেই এলবি টার্মটা ইংলিশে চলে আসছে ইংলিশ থেকে আমাদের কাছে আমরাও এভাবে পাউন্ড বললেই এলবি দিয়ে এক্সপ্রেস করি কেমন তাহলে তোমার আর পিও ইউএনডি এটা দিয়ে এভাবে লেখার দরকার নেই তুমি ইন ব্রিফে এলবি দিয়ে লিখলেই হয়ে যাবে আচ্ছা তাহলে একটা কটন ইয়ারের কাউন্ট 30 এনি বলতে কি বুঝি যদি বলা হয় বলবে যে এক পাউন্ডে পাউন্ডটা যেটা ফিক্সড না এটা হচ্ছে ফিক্সড ওয়েট সিস্টেম আমরা যেটা বলছি এই যে ইনডাইরেক্ট সিস্টেম হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এই যে আমরা ইনডাইরেক্ট সিস্টেম পড়ছি ইনডাইরেক্ট সিস্টেম হচ্ছে লেন্থ অফ এ ফিক্সড ডেফিনিট মাস কেমন মাসটা ফিক্সড থাকবে ডেফিনিট থাকবে এখানে লেন্থটা ভেরি করবে তাহলে আমাদের এখানে মাসটা হচ্ছে 1 পাউন্ড এটা ফিক্সড লেন্থটা ভেরি করবে কিভাবে ভেরি করবে যে 30 হ্যাংস যেহেতু বলছে 840 ইয়ার্স এর 30 টা হ্যাংস থাকবে আচ্ছা ইন আদার ওয়ার্ডস ইফ এ ইয়ার্ন হ্যাজ এ কাউন্ট অফ 30 এনি ইট মিন্স দ্যাট 30 হ্যাংস অফ 840 ইয়ার্স অফ দ্যাট ইয়ার্ন উইল ওয়ে 1 পাউন্ড অর অথবা আরেক ভাবে যদি বলি ইফ 30 মাল্টিপ্লাই 840 ইয়ার্স তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করে ফেলো গুণ করে ফেলো যদি এই 25,200 বললে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা মেজার করার একটা ওয়ে আছে তাহলে আমরা কি বুঝবো যে 30 এনি আর 80 এনি এর মধ্যে যদি পার্থক্য বলি একজন বলো তো যে 80 এনি কটনিয়ান বলতে কি বুঝি তাহলে একজন আনমিউট করে বলো এটা দেখে দেখে এটা কি বড় করব নাকি এই সাইজ চলবে টিএনই মানে হচ্ছে পার এলবি তে 80 হ্যাংস হ্যাঁ পার পাউন্ডে 80 হ্যাংস 80 হ্যাংস না এবং প্রতিটা হ্যাংক হচ্ছে টিআর এটা কেন 840 ইয়ার্স সে করেছে ইংলিশ কেন করে গেল আচ্ছা তোমরা যদি একটু হ্যান্ড রুমেই শুরু হয় তাঁতিদের কাছে কিন্তু ফেব্রিক প্রোডাকশনটা তৈরি হয় এই পাওয়ার লুম মানে ইলেকট্রিসিটি পাওয়ার দিয়ে লুম আসছে কিন্তু অনেক পরে আচ্ছা ওই তাঁতিরা যখন তোমার ফেব্রিক প্রোডিউস করতো ডাই করার দরকার হতো ওখানে তাই না ডাই করতে হয় যেমন তুমি যদি লুঙ্গি গামছা কিংবা শার্ট চেক স্ট্রাইপ শার্ট পিস যদি দেখো দেখবে ওয়ারপার ওয়েফটে ডাইড ইয়ার্ন আছে রঙিন সুতা আছে না সুতা ফর্মে ইয়ার্ন ফর্মে যদি ডাই করতে হয় তাহলে হ্যাংকটা একটা কনভিনিয়েন্ট ওয়ে কিন্তু এই যে এইভাবে হ্যাংক ফর্মে 840 ইয়ার্সের ওরা তৈরি করে নিত এটাকে পরে ডাই বাতের মধ্যে ডুবানো হতো ওই যে বাকেটের মধ্যে বা কোনো ড্রামের মধ্যে ডাই স্টেপটাকে সলিউশন ফর্মে নিয়ে ওখানে ডুবিয়ে ডাইং করে পরে এটাকে আবার এই হ্যাঙ্গারের মধ্যে কেমন স্ট্যান্ডের মধ্যে সানলাইটে হ্যাঙ্গিং করা হয় তোমরা অনেকে যারা নরসিং দিয়ে মাধব দিয়ে বাড়ি আছে ওদিকে সিরাজগঞ্জ পাবনা যেখানে তাঁতিদের বাড়ি আছে আর কি টাঙ্গাইলের দিকে যারা আছো কেমন অনেকে দেখে থাকবে যে তাঁতিদের বাড়ির সামনে দেখবে এই হ্যাঙ্ক ফর্মে ইয়ান শুকানো হচ্ছে স্ট্যান্ডের মধ্যে কেমন স্ট্যান্ডের মধ্যে ভেবে ঝুলিয়ে এই ডাইং সুতাটাকে শুকানো হয় তারপরে ওরা নিয়ে আবার এই প্যাকেজে নিয়ে আসে তখন প্যাকেজে নিয়ে তারপরে আবার এটাকে ফেব্রিক ফর্মে নিয়ে যায় তাহলে হ্যাঙ্কটা কেন আস অ্যাকচুয়ালি আসছে কি 840 ইয়ার্স যদি হতো তখন বলছে যে এটাকে আনওয়াইন্ড করা কেমন এই যে এটাকে আবার খুলতে হবে তো তোমার এটাকে খুলে আবার এই প্যাকেজ ফর্মে নিয়ে আসতে হবে
এর চেয়ে যদি বেশি লেন্থ হয়ে যেত এটাকে আনওয়াইন্ড করে প্যাকেজ ফর্মে এবার এই ফর্মে আনাটা কোন চিজ ফর্মে আনাটা ডিফিকাল্ট হয়ে যেত এই কারণে একটা কনভেনিয়েন্ট ওয়ে এরা রেখেছিল যে হ্যাং ফর্মেট 840 ইয়ার্সটা একটা লেন্থ ফিক্সড করেছিল আর কি তো ওইটাই তোমার এস্টাবলিশ হয়ে গেছে এবং আমাদের সাব কন্টিনেন্টে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এইসব দেশে যাও ওই ইংলিশ কাউন্ট এটাই চলে আর কি তাহলে আমরা কি বুঝবো যে যত কাউন্ট বলা হবে ততটা 840 ইয়ার্স আছে এক পাউন্ড পাউন্ডটা তাহলে তুমি ফিক্সড আগে বলে ফেলবে এখন যদি বলি যে 30 এনি আর 80 এনি কোনটা কোর্সার কোনটা ফাইনাল কি বলবে যদি রিপ্লে করো তো একজন উত্তর দাও আনমিউট করে রেসপন্স করো 30 এনি আর 80 এনি কোনটা ফাইনাল স্যার খুব সম্ভবত 30 আমার সুতা বা ইয়ার্ড অনেক বেশি হবে কিন্তু ইয়াটা মাসটা সেম থাকবে যার কারণে চিকন সুতা পাবো আমরা চিকন হবে জি এটাই আমার পাউন্ডটা হচ্ছে ফিক্সড এখানে কেমন ওয়েট ফিক্সড সিস্টেমটা এটা ওয়েট ইউনিটটা হচ্ছে 1 পাউন্ড তাহলে একটু লাউডলি বলেন 80 কাউন্ট যদি হয় 80 কাউন্টে 80 কাউন্টে আমার 80 মাল্টিপ্লাই 840 ইয়ার্স থাকবে তাই না আর 30 কাউন্টে 30 মাল্টিপ্লাই 840 ইয়ার্স থাকবে তাহলে কাউন্ট যত বেশি হবে তত লেন্থ বেশি হবে এই কারণে ফাইনাল হবে এই যে এখানে যেটা বলা হয়েছে দেখো ইনডাইরেক্ট সিস্টেমে হায়ার দ্য কাউন্ট ফাইনাল দ্য ইয়ার কেমন আবার আমরা ডাইরেক্ট সিস্টেম যখন পড়বো এটা উল্টা হবে কেমন এই কারণে এটা মনে রাখো যে ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট হায়ার হলে ফাইনাল হবে আচ্ছা তাহলে আমরা এখানে একটা ম্যাথমেটিক্যাল করি তোমাকে যদি একটা ফিক্সড লেন্থ আর ওয়েট যদি দেওয়া থাকে কেমন এটা কিভাবে আমি এটা কাউন্ট মেজার করব এখানে একটা ম্যাথমেটিক্যাল দেয়া আছে এক্সারসাইজ এ 50,000 মিটার লেন্থ অফ ইয়ার্ন ওয়েজ 500 গ্রাম ফাইন্ড আউট ইটস কাউন্ট ইন এন হাতে নাও নোট খাতা নাও নোট নাও ক্যালকুলেটর নিয়ে ম্যাথ করো সবাই আমার কি করতে হবে বলো তো এটা এবারে আনমিউট করে দাও সবাইকে সিয়ার আনমিউট করো এখানে একটা কনভারসেশন দরকার আছে সবাই তো প্রথমে মিটার থেকে ইয়ার্ডে নিতে হবে হ্যাঁ আমার আমার দুটা ইউনিট এখানে আছে যখন আমরা কাউন্ট মেজার করব আমার অবশ্যই দুটা ইউনিট লাগবে একটা ওয়েট একটা লেন্থ কেমন ইংলিশ সিস্টেমে আমার ওয়েটটা ফিক্সড এবং ওয়েট ফিক্সড কি আমার ওয়েট ইউনিটটা হচ্ছে বলো কাছে আছি বুটেক্সের বুটেক্স হ্যাঁ বলো একটা ম্যাপ দিয়েছি হ্যাঁ আমি করবো ইনশাল্লাহ হ্যাঁ 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 করছো সুই হোনা যায় না 50,000 মিটার কে ইয়ার্ডে কিভাবে নিব মিটার আর ইয়ার্ডের রিলেশন কি বলো জানি স্যার মিটার থেকে ইয়ার্ডের কনভারশনটা 1 মিটার ইকুয়াল টু 1094 ইয়ার্ডস তাই নাকি আচ্ছা মিটার বড় নাকি ইয়ার্ড বড় বলো তো স্যার মিটার এটা ঠিক আছে মিটার বড় আচ্ছা 1 মিটারে কত ইঞ্চ বলো তো দুইটা কি 39.37 ইঞ্চ এক্স্যাক্টলি আচ্ছা আর 1 ইয়ারে কত ইঞ্চ এক গজে কত ইঞ্চ 36 36 তাহলে রুলার দেখলেই বুঝতে পারবে 36 ইঞ্চিতে এক গজ তাহলে এখন দেখো
1 মিটারে যদি 37.3 ইঞ্চ হয় আর 1 ইয়ার্ডে যদি 36 ইঞ্চ হয় তাহলে অবশ্যই মিটারটা বড় না মানে 3.37 ইঞ্চি বড় আছে কেমন আচ্ছা এখান থেকে যে রিলেশন বিল্ড আপ করো না 1 মিটার ইকুয়াল টু কত ইয়ার্ড তাহলে মিটার যেহেতু বড় 1 মিটারে কত গজ আছে এটা বের করো সবাই প্র্যাকটিস করো একবার শিখা হয়ে যায় স্যার স্যার এটার আনসার কি 59 এনি হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটু করে ফেলেছে একটা আচ্ছা ঠিক আছে আমরা একটু স্লোলি যাই সবাই শিখো মিটারকে আমরা প্রথমে ইয়ার্ডে নিয়ে গেছি না নিয়েছি কত পেয়েছি রিলেশনটা স্যার 50000 মিটার হচ্ছে 54680.65 ইয়ার্ডস তুমি ইয়া করো আগে কনভার্সনটা বলো সবাই জানে না এটা জিনিস 1 মিটারে কত ইয়ার্ড পেয়েছে এটা বলো 1 মিটারে কত ইয়ার্ড এসেছে তুমি কি ফর্মুলা দিয়ে করে ফেলেছো ফর্মুলায় বসিয়েছো তার 1 মিটারে হচ্ছে 1.09 ইয়ার্ডস হ্যাঁ 1.0936 বোধহয় দেখো তো জি স্যার ওটা ফ্র্যাকশনটা পুরো রাখো 1.0936 ইয়ার্ড কেমন তাহলে এটাকে আমি মাল্টিপ্লাই করব মিটার মিটারকে তখন 50000 মিটারকে 1.0936 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি ইয়ার্ড ইয়ার্ডে নিয়ে যাব কেমন তুমি মাল্টিপ্লাই করে শুধু রেখে দাও গুণ 1.0936 ওই ওইখানে রেখে দাও আমরা ইউনিটারি মেথড যেটা ঐকিক নিয়মে করব এটা ঐকিক নিয়মে যদি বুঝো আর ভুলবে না কখনো মানে ফর্মুলাতে করলে দেবে কিছুদিন পরে ভুলে গেছো ডিরেক্ট ইনডাইরেক্ট মিক্স আপ হয়ে যাবে আমি যেহেতু ইংলিশ কাউন্টের ডেফিনেশনটা জানি ডেফিনেশন যদি জানি ঐকিক নিয়মটা খুবই সুবিধা এটা কনভেনিয়েন্ট আচ্ছা এখন গ্রামকে আমি পাউন্ডে কিভাবে নিব এক পাউন্ডে কত গ্রাম আছে স্যার 0.0022 তাই নাকি এক পাউন্ডে বলো পাউন্ড বড় স্যার এক গ্রামে হচ্ছে 0.002 টা ভাবে বলো এটা এটা ফ্র্যাকশনে না স্মলার ফ্র্যাকশনে যাও ঠিক হবে না তুমি এক করো এক পাউন্ডে কত গ্রাম আছে এটা বলো জানো কে নাকি বলে দিব স্যার 453 হ্যাঁ 4 যেমন আমি একটা এক্সাম্পল দেই আমরা নর্মালি কি করি দেখো 79.5 কে আমরা রাউন্ড ফিগার 80 বলে ফেলি না বলি যে 79.5 আছে এটা কি আমরা অ্যাপ্রক্সিমেটলি 80 বলে ফেলি নাকি জি স্যার জি হ্যাঁ কিন্তু দেখো তুমি একটা কাউন্টের ইয়ান কাউন্ট আছে 79.5 আর একটার কাউন্ট আছে 80 লেন্থ অনেক ভেরি করবে এখানে দেখো মাল্টিপ্লাই করো তো লেন্থ কত ভেরি করছে এখানে এক পাউন্ডে কত ইয়ার্ড আছে দেখো একটা কি বলেছি 79.5 আর একটা 80 আমরা রাউন্ডে কিন্তু 80 বলা যাবে না এটা কত আসে মাল্টিপ্লাই করলে দেখো তো 840 দিয়ে মাল্টিপ্লাই করো দুটাকে 79.5 এ কত ইয়ার্ড আছে আর 80 কাউন্টে কত ইয়ার্ড আছে কতক্ষণ লাগছে এটা ক্যালকুলেটারে পুশ করতে বুঝেছো কেউ আমি বলছি 79.5 এনিতে কত ইয়ার্ড আছে আর 80 এনিতে কত ইয়ার্ড আছে দুটাকে 840 দিয়ে মাল্টিপ্লাই করবে মিলেছে স্যার 79.5 কত বললাম 5 যেটাকে আমরা সিম্পলি রাউন্ড ফিগার 80 বলে ফেলি যে 0.5 এর উপরে গেলে তো আমরা রাউন্ড ফিগারে নিয়ে যাই তো এখানে নেওয়া ঠিক হবে না এটা বলছি আমি 840 দিয়ে গুণ দিলে কত হয় স্যার 60
খুবই কেয়ারফুলি ইউজ করব এখানে কাউন্টার ক্যালকুলেশনে, যাতে আমার এক্সাক্ট কাউন্টার যাতে আসে। তুমি যদি 80 কাউন্ট নিয়ে গেছো কিনে, ইয়ান কাউন্ট বলছে 80 কাউন্ট স্পিনিং মিল থেকে তোমাকে দিল, তুমি নিটিং এ গেছো অথবা ফেব্রিক প্রোডিউস করতে যাবে, অ্যাকচুয়ালি যদি 79.5 কাউন্ট থাকে, আমার যে ফেব্রিকে যে লেন্থ পাওয়ার কথা এটা পাবো? আমার কথাটা কি বুঝতে পারছো? না স্যার, পাবো না স্যার। পাবো না, পাবো না কেন? লেন্থ কম আছে ওখানে, আমার কাউন্টটা একটু কোর্সার ছিল, তাই না? 79.5 কাউন্ট দিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু দেখতে তো এটির মতোই, এটির কাছাকাছি তো, এই কারণে কাউন্টে আমরা সেকশনটাকে খুবই কেয়ারফুলি ইউজ করব। ঠিক আছে, আমরা তাহলে ম্যাথে ফিরে আসছি এখন। যে 50,000 মিটারকে আমি 1.0936 দিয়ে মাল্টিপ্লাই করলে ইয়ার্ডে নিয়ে গেলাম, আর 500 গ্রামকে ডিভাইড করব, তাই তো, 453.6 দিয়ে ডিভাইড করে পাউন্ডে নিব, এটুকু নিয়েছি, এটুকু নিয়ে গেলে আমরা যেটা ঐকিক নিয়ম যেটা এটা করতে পারবো। কি করতে হবে বলতো? আমি গ্রামকে পাউন্ডে নিলাম, মিটার কি ইয়ার্ডে নিলাম, এখন কি করব? আমার বের করতে হবে এক পাউন্ডে কত ইয়ার্ড আছে এটা বের করব। এক পাউন্ডে কত ইয়ার্ড আছে এটা বের করার পরে কতটা 840 ইয়ার্ডস আছে ওটাকে 840 দিয়ে ডিভাইড করব। এটা হচ্ছে ম্যাথটা, কেমন? তোমরা এটা ঐকিক নিয়মে শিখো, আমি এক্সামে যখন দিব এটা কিন্তু ঐকিক নিয়মে করতে দিব, এই ফর্মুলা বসায় করলে হবে না, শিখে ফেলো এখানে। কিভাবে করব বলো তো একজনে, এটা কিভাবে করব ঐকিক নিয়মটা? হ্যালো সিয়ার, শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, সাউন্ড একটু মানে আটকে আটকে আসতেছে, এরকম হচ্ছে অনেক, বের হয়ে কি আবার ঢুকি তো, একটু তোমরা করতে থাকো এটা, আমি একবার বের হয়ে আবার ঢুকি। এমন হয়নি ক্লাসে আজকে যেটা বলছো তোমরা, আমি শেয়ার করছি এখানে, ব্ল্যাক পেন্টার মারা গেছে, এবার শোনা যায় কিনা দেখো তো। জি স্যার, শুনতে পাচ্ছেন? লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার, শোনা যায়? স্টার্ট করেছি আমরা, কি করেছি বলো এখন? ম্যাথটা কি পর্যন্ত গেছি আমরা? ম্যাথটা আমরা এক পাউন্ডে কত ইয়ার্ড বের করব আগে, তাই তো? এক পাউন্ডে কত ইয়ার্ড বের করতে হলে আমরা কত পাউন্ড পেয়েছি? 500 ডিভাইডেড বাই 453.6 পাউন্ড পেয়েছি, তাই তো? পেয়েছি? জি স্যার। তাহলে লেখো যে ঐকিক নিয়মে আমরা কি করব, এক পাউন্ডে কত ইয়ার্ড যেহেতু বের করব,
তুমি লেফট সাইডে বাম দিকে লেখো যে 500 ডিভাইডেড বাই 453.6 পাউন্ডে এত ইয়ার্ড আছে, তাহলে এক পাউন্ডে কত ইয়ার্ড আছে এটা বের করো। এই ভ্যালুটা বলো আমাকে, এক পাউন্ডে কত ইয়ার্ড আছে এটা। সবাই করো, এক পাউন্ডে কত ইয়ার্ড আছে। আমরা যদি একটা শিখি অন্য কাউন্ট গুলো কিন্তু ইজিয়ার লাগবে, ফর্মুলাতে বললেই দেখবে তোমার প্যাচ লেগে যাবে, ফর্মুলা ভুলে যেতে পারো কিন্তু এটা ভুলবে না। আমি যেটা শিখিয়ে দিচ্ছি, আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। তুমি এতক্ষণ লাগছে কেন এটা, এক পাউন্ডে কত ইয়ার্ড, এটা কতক্ষণ লাগছে বুঝতে পারছো না নাকি? আবার বলবো, 8 ফর্টি ইয়ার্ড, 840 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 ইয়ার্ড, 840
is a 59.053 any বুঝতে পেরেছো না এভাবে ওই কি নিয়মে প্রথমে আগে লেন্থটা বের করে ফেলবে তারপরে কাউন্টের ডেফিনিশনের সাথে এখন তুমি ম্যাচ করতে ম্যাচ করাতে পারছো সুন্দর কেমন আচ্ছা একই ভাবে দেখো ইংলিশ যেটা ম্যাট্রিক সিস্টেম যেটা আছে আমরা সেকেন্ডটাতে যাচ্ছি ম্যাট্রিক কটন কাউন্ট সিস্টেম যেটা আছে এটাতে কি বলছে দেখো এটা ইংলিশ এটাও ইনডাইরেক্ট সিস্টেম এটাও ফিক্সড ওয়েট সিস্টেম শুধু ওয়েটটা লেন্থ ইউনিটটা ভিন্ন আছে এখানে আচ্ছা এটা প্রথমে কি বলছে দিস সিস্টেম ইজ কমনলি ইউজড ইন ইউরোপ ইউরোপিয়ান কান্ট্রিতে যদি যাও এটি ইউজ হবে আচ্ছা দা ইয়ার্ন কাউন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হ্যাংস অফ 1000 মিটার আর 1 কিলোগ্রাম কেমন এটা মনে রাখো এখানেও হ্যাংস এর বিষয়টা আছে হ্যাংক মানে মনে করবে যে এটা লেন্থটা ফিক্সড না ইয়ানের একটা ফর্ম প্যাকেজের একটা ফর্ম এই যে আমরা যেটা দেখলাম হ্যাংক এটা এটা বিভিন্ন লেন্থের হতে পারে এটা কটনের বেলায় দিয়েছে 840 ইয়ার্স আবার ইংলিশ কটন এ মেট্রিক সিস্টেমে বলছে 1000 মিটার কেমন তাহলে 1 কিলোগ্রামে আমার কতটা 1000 মিটার আছে এটা হচ্ছে মেট্রিক কাউন্ট আচ্ছা এখন তাহলে এটা বের করো তো যেটা আগে একটা সেট যেটা দেয়া আছে এটা মেট্রিক কাউন্টে কত আছে এখন এটা সহজ এটা মিটার আর গ্রাম দেওয়াই আছে তাই না এটা এনএমএ কত আছে বের করো তাহলে আমরা কি বের করতে হবে 500 গ্রামে আছে এত মিটার গ্রামকে কিলোগ্রামে নিয়ে যাবে একসাথে ডিভাইড করলে এক কেজিতে আমার কত মিটার আছে ওটাকে 1000 দিয়ে ডিভাইড করলে মেট্রিক কাউন্ট পেয়ে যাব করো স্যার 100 100 হয়েছে আরেকজনের সাথে মিলাও জি স্যার 100 এনএম 100 এনএম হয়েছে কেমন তাহলে আমরা এনএম জি তাহলে মেট্রিক কাউন্ট বলতে কি বুঝি যে 1 কিলোগ্রামে নাম্বার অফ হ্যাংস অফ 1000 মিটার না মানে 1 কিলোমিটার আর কি এটা কিলোগ্রাম এটা কিলোমিটার এভাবে মনে রাখা যায় আচ্ছা ওরস্টেড আর উলেনের মধ্যে আছে আমরা লাস্ট ক্লাসে তো ওরস্টেড আর উলেনের মধ্যে পার্থক্য বলছিলাম না স্যার আচ্ছা এটা মিউট করে দাও তো বাকি সবাই মিউট করে এখন আমি বলি সবাই শুনুন সিআর জি
উলেন আর স্টেটের মধ্যে একটু ডিফারেন্সটা বলি, উল আছে শিপ থেকে আমরা জানি, কেমন? আচ্ছা এখন কিছু ফেব্রিক আছে, দেখো উল নর্মালি কি হয়, যে আমি কিছু ইমেজ অ্যাড করেছি, এটা দেখলে বোঝা যাবে সহজে। দেখো অ্যাপ্লিকেশন অফ উলেন ইয়ার ইন উইন্টার ক্লদিং, উইন্টার ক্লদিং এ কি আমরা মানে কোল্ড প্রোটেকশনের জন্য তোমার থিকার ফেব্রিক, বাল্কি ফেব্রিক লাগবে, মোটা কাপড় লাগবে, তখন আমার লাগে এটা উলেন ইয়ার, কেমন? আচ্ছা এটা ওর স্টেট দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে আবার থিন ফেব্রিক, দেখো শিপ থেকে, দুইটা শিপ থেকে আসবে। এখন থিন ফেব্রিক করতে গেলে কি হয়, এই যে অট স্প্রিং, দেখো ওর স্টেট ইয়ার আর ইউজড ইন মেকিং অফ টেইলর্ড গার্মেন্টস সাচ এজ স্যুটস, লেডিজ স্প্রিং এর অটম ব্লাউজেস এন্ড স্কার্ট, কেমন? এটাকে লেডিজ ব্লাউজ বলছে, এটাকে স্কার্ট আমরা জানি সবাই, কেমন? এটা হচ্ছে অটম আর স্প্রিং এ, আমরা জানি যে উইন্টার আর সামারের মাঝখানে দুইটা ট্রানজিশনাল সিজন আছে, এই উইন্টার অটম আর স্প্রিং এ, এটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না, তাই না? একটা ইন্টারমিডিয়েট একটা স্টেজ থাকে কিন্তু ওয়েদারে। আচ্ছা সে ধরো তুমি আমাদের দেশে খুব একটা ফিল করা যায় না, কেমন অটাম আর স্প্রিংটা, দেখা যায় কি সামার আর এই উইন্টারের মধ্যেই রয়ে যায় এটা, কিন্তু তুমি বিদেশে যদি যাও বাইরের দেশে এটা তুমি নেচার দেখো ফিল করতে পারবে, যে টেম্পারেচার দেখেই অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার দেখেও ফিল করতে পারবে এটা, ওখানে কিন্তু লাস্ট করে, স্প্রিংটাও দুই তিন মাস থাকে, অটামটাও দুই তিন মাস থাকে। আচ্ছা এই সময় কি হয়, হয়তো তুমি বাইরে যাচ্ছ দিনে, একটু অফিসে যাচ্ছ একটু গরম লাগছে, সন্ধ্যায় ফিরবে আবার ঠান্ডা হয়ে যাবে বিকেল হতে হতে, এরকম কিন্তু ওদের দেশে বাইরের দেশে ওয়েদার গুলি। আচ্ছা তখন কি হবে, দেখো তুমি ধরো একদম সামারের একদম থিন একটা পাতলা শার্ট পরে চলে গেছে, সন্ধ্যায় দেখবে আস্তে ঠান্ডা লেগে যাচ্ছে, এই কারণে ওরা করে কি এই যে ওরেস্টেডের ফেব্রিক গায়ে দেয়, তখন দেখো এই যে একটু ওয়ার্ম আছে কিন্তু এটা না, স্কার্ট যেটা দেখছি লেডিজ ব্লাউজ যেটা দেখছি একটু গরম থাকবে একটু ঠান্ডা থাকবে। আচ্ছা এটা যেহেতু থিন ফেব্রিক পাতলা কাপড়, যেহেতু পাতলা কাপড়ের জন্য আমার ইয়ারটাও কিন্তু ফাইনার লাগবে, চিকন সুতা লাগবে। আচ্ছা এখন চিকন সুতা বানানোর কন্ডিশন হচ্ছে যে লম্বা ফাইবার, চিকন সুতা যদি ফাইনার ইয়ার যদি তৈরি করতে হয় ফাইবারের লেন্থও লঙ্গার লাগে, কটনও কিন্তু তাই, এই যে আমরা যে 80 কাউন্ট বললাম একটু আগে কটন কাউন্টে, এই যে লুঙ্গি বা শাড়িতে যেটা ইউজ করে 80 কাউন্ট ফাইনার, অথবা ভয়েল কাপড় ইউজ হয় ওখানে কিন্তু 80 কাউন্টের জন্য লং স্টেপল কটন লাগে, আর নর্মাল যেটা আমরা টি শার্ট বা এই ট্রেডিশনাল শার্টে যেটা ওভেন শার্টে যেটা ইউজ হয় ওইটা মিডিয়াম স্টেপল কটন ফাইবার দিয়ে হয়ে যায়, কেমন? এখানে আবার আমি উলে আবার ফিরে আসছি, যেহেতু শিপ থেকে হয় আমরা জানি উল ফাইবারটা, শিপের কিন্তু সারা বডিতে একই লেন্থের থাকে না, এটা জানি না, লেন্থ কিন্তু ভেরি করে, শিপ থেকে যখন তুমি উল ফ্লিসটা যখন কালেক্ট করে শিপের ধরো নেকে ব্যাক সাইডে কিন্তু লেন্থ বেশি থাকে, আবার অ্যাবডোমেন সাইডে লোয়ার সাইডটা লোয়ার সাইডে ফাইবার লেন্থ থাকে কম। এখন কি করা হয়, একটা কম্বিং প্রসেস আছে, কেমন? এটা কটন স্পিনিংও আছে, শুরুটা হয়েছিল উল স্পিনিং থেকে, কেমন? কম্বিং প্রসেস করে এই শর্ট ফাইবারটাকে এলিমিনেট